ধনতেরাস, যা ধনত্রয়োদশী নামে পরিচিত। 5 দিনের দীপাবলি উৎসবের প্রথম দিনকে চিহ্নিত করে এবং মূল্যবান জিনিস কেনার জন্য এটি একটি শুভ উপলক্ষ হিসেবেও বিবেচিত হয়। 2024 সালে যারা সমৃদ্ধি, স্বাস্থ্য, সম্পদ খুঁজছেন তাদের জন্য ধনতেরাস বিশেষ গুরুত্ব বহন করে। আসুন ধনতেরাস 2024-এর গুরুত্বপূর্ণ বিবরণ, তারিখ, সময়, পূজার বিধি, সৌভাগ্য আকর্ষণ করার জন্য কি কিনবেন সেগুলোর মধ্যে ডুব দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ধনতেরাস এটি একটি অত্যন্ত শুভ উৎসব। ধনতেরাস নামটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে, ধন যার অর্থ সম্পদ এবং তেরাস যার অর্থ 13 দিনকে বোঝায়। এই বিশেষ দিনটি হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের 13 তারিখে পালন করা হয়। 2024 সালে ধনতেরাস 29 অক্টোবর মঙ্গলবার পড়েছে। ধনতেরাসের শুভ মুহূর্ত কখন সেটি আমি আপনাদের অবশ্যই বলবো। তার আগে জেনে নেওয়া যাক ধনতেরাসের তাৎপর্য। ধনতেরাসে ধন শব্দের অর্থ সম্পদ এবং উৎসবটি ভগবান ধন্বন্তরীর উপাসনার উদ্দেশ্যে পালন করা হয়, যিনি সমুদ্র মন্থনের সময় অমৃত পাত্রের সঙ্গে সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন। সুতরাং এই দিনটি সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর সাথেও জড়িত। ভক্তরা বিশ্বাস করেন যে এই দিনে ভগবান ধন্বন্তরীর পূজা করলে আর্থিক অসুবিধা দূর হয় এবং স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি আসে। চলুন এবার জেনে নেওয়া যাক ধনতেরাসের শুভ মুহূর্ত। 29 অক্টোবর সন্ধে 6:55 থেকে 8:22 পর্যন্ত থাকছে শুভ মুহূর্ত। প্রদেশকাল 5:54 থেকে শুরু হচ্ছে 8:22 শেষ হচ্ছে। বৃষভকাল 6:55 থেকে 8:57 পর্যন্ত থাকছে। ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে 29 অক্টোবর সকাল 10:31 থেকে এবং ত্রয়োদশী তিথি শেষ হচ্ছে 30 অক্টোবর রাত্রি 1:15। ধনতেরাসের দিন এমন কিছু কিনবেন যা সমৃদ্ধির জন্য শুভ বলে মনে করা হয়। ঐতিহ্য অনুসারে ধাতু, বিশেষ করে সোনা, রূপা, এমনকি রান্নাঘরের পাত্র কেনার জন্য অত্যন্ত শুভ এই দিনটি। ধনতেরাসে আপনি কি কিনতে পারেন তার একটি তালিকা দিয়ে দিলাম। সোনা বা রূপোর গয়না। সোনা বা রূপোর মতো মূল্যবান ধাতুকে সমৃদ্ধির লক্ষণ হিসেবে দেখা হয়। অনেকে দেবী লক্ষ্মী বা ভগবান গণেশের ছাপ দেওয়া সোনার মুদ্রাও কিনে থাকেন। রান্নাঘরের পাত্র। ধনতেরাসের দিন পিতল, তামার পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ইলেকট্রনিক যন্ত্রপাতি। আপনি যদি আপনার বাড়ির জন্য একটি নতুন যন্ত্রপাতি কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ধনতেরাস হলো তার জন্য উপযুক্ত দিন। অনেক ব্যবসায়ী এই দিনে ডিসকাউন্ট অফার দিয়ে রাখে। এটি একটি ক্রয়ের জন্য আদর্শ সময় বলে মনে করা হয়। সমৃদ্ধিতে বিনিয়োগ। অনেক লোক ধনতেরাসে সম্পত্তি বা যানবাহনে বিনিয়োগকে বিবেচনা করেন কারণ এটি দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য একটি শুভ সময় হিসেবে দেখা হয়। নতুন জামা কাপড় এবং বাড়ির সাজসজ্জা। নতুন জামা কাপড়, বাড়ির পর্দা বা বাড়ির সাজসজ্জার সামগ্রী কেনাও ধনতেরাসের দিন অত্যন্ত শুভ। এটি আপনার বাড়িতে দেবী লক্ষ্মীকে স্বাগত জানানোর প্রতীক। চলুন এবার জেনে নেওয়া যাক সমৃদ্ধির জন্য ধনতেরাসের সেই বিশেষ টিপসগুলি। ধনতেরাসের দিন অবশ্যই দান করুন।
ধনতেরাসে অভাবীদের দান করে তাদের থেকে আশীর্বাদ চেয়ে নিন। তাদের খাদ্য, কাপড়, অর্থ দান করুন, তাতে আপনার সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন। স্মার্ট বিনিয়োগ করলে ধনতেরাসের দিনটি আপনি ব্যবহার করুন, যা দীর্ঘমেয়াদী সুফল দেবে। ইতিবাচক থাকুন, আপনার পরিবেশকে শান্তিপূর্ণ রাখুন এবং সমৃদ্ধি আকর্ষণ করতে ইতিবাচকতার সাথে নিজেকে ঘিরে রাখুন। এই দিন ঝগড়াঝাটি করে ঘরের নেতিবাচক পরিবেশ তৈরি করবেন না। নিশ্চিত করুন সবাই যেন খুশি থাকে, সন্তুষ্ট থাকে। ধনতেরাস সম্পর্কে আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।